গুড মর্নিং, হ্যালো বন্ধুগণ। এখন 12:30 বাজে, আমি রান্না বাড়ি করে নিয়ে আসলাম। রান্নার সময় ভিডিও করার কথা আইজও ভুলে গেছি। এই যে বেগুন ভাজা, শাক ভাজা, তারপরে ভাত, তারপরে এখানে পনিরের তরকারি দুই জায়গায় রেখেছি। এই যে পনিরের তরকারি, তারপরে সজনা আলুর চচ্চড়ি, তারপরে চাটনি বসিয়ে এসেছি। এখন গিয়ে নামিয়ে নিয়ে আসব, আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে অনেক কাজ চলছে, বাড়ি ঘর ভেঙে চুরে ফেলেছে। আমার ছোট্ট দাদা এসেছে আমাদের বাড়িতে, ভীষণ রাগ করেছে। আসো দাদা, আসো, রাগ করে না। মনে নাই, ভুলে গেছি। একটু আনো তো, আনো, আর এই চাটনিটা নামায় নিলে হয়ে যায়। আনো, এখানে মানে বড়ই আর কি, যেটা আমরা বড় বড়ই বলি, ওইটা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে চাটনি করলাম। আচ্ছা না, ঘাটো তো আপেল, এটা ঘাটো তো একটু, এটার মধ্যে জল দিয়ে দাও একটু। এই যে চিনিগুলো আছে এর মধ্যে, বেশি দিয়ে একটু জাল দাও তো, ঘাটাঘাটি করে জাল দাও। এই যে জলটা দিলাম, তারপর নামায়া দেও আমাকে, নাতি বিরক্ত করছে, ওকে এখন ঘুম পাড়াবো দুধ খাইয়ে। একটু জাল দাও তো। না না, জাল দিতে হবে অনেকক্ষণ, কাঁচা চিনি দিয়ে বলে নামায় দেয়, কেমন কথাবার্তা। জাল দাও, অত বড় খড়িটা দেওয়ার কোন দেয়, এতক্ষণ আমি কত কষ্ট করে জানলাম ছোটো ছোটো খড়ি দিয়ে। ভালো হয় যেন ঘাটে ঘাটে ঘাটাঘাটি করো। চলো যাই, চলো শুভা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আগামীকেও সুন্দর ও সাবধানে থাকবেন। আগামীকাল আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা বাই।